আবারও সিক্স প্যাক বানানোর মিশনে নেমেছেন চিত্রনায়ক জায়েদ খান। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাচ্ছেন কুসুম ছাড়া আটটি ডিম। সম্প্রতি নিজের সিক্স প্যাক মিশন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জায়েদ খান। এ সময় তিনি বলেন, ভাত খাওয়া কমিয়ে দিয়েছি, শরীরের যত্ন নিচ্ছি, জিম করে শরীর অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, দর্শক আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখতে পারবে। তিনি আরো বলেন, আগে আমার সিক্স প্যাক ছিল, নিয়মিত জিম না করায় দুই প্যাক ঢেকে গেছে, এখন সেই দুই প্যাক উদ্ধার করব। নায়কদের শরীর সবসময় পারফেক্ট রাখা উচিত। কিছুদিন আগে জায়েদ খান বলেন, সিনেমায় অভিনয় করার কারণে মেয়েরা এত পাগল আমার জন্য যে তাদের সঙ্গে কথা কিংবা দেখা না করলে যে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চাইতেন নারী ভক্তরা, এমনকি নিজের রক্ত দিয়ে তারা আমার নাম লিখতেন। সে সময় এক ভিডিও বার্তায় এ নায়ক বলেছিলেন, সিনেমায় আসার পর পরিচিতি মানুষের যে ভালোবাসা পেয়েছি তা বলে বোঝাতে পারবো না, তবে নারী ভক্তদের পাগলামিটা একটু বেশি ধরা পড়েছে আমার কাছে।